কাটাগারের পক্ষ থেকে আমরা আজকে ত্রাণের ব্যবস্থা করেছি। আজকে আগামী গত 24 তারিখে আমরা ত্রাণ দিয়েছি 151 জনকে, আরো কিছু লোকের নাম পড়েছে এবং আরো কিছু লোক আরো আসছে জমা দিতে নাম। সবাইকে গড়ে আজকে আমরা 126টা ব্যবস্থা করেছি। তাই সংহতি কাটাগারের পক্ষ থেকে চেষ্টা করছি আগামী দিন আমরা একটা প্রতিবন্ধীদেরকেও ত্রাণ দেব। আমাদের মাথায় চিন্তাধারা আছে। কি কি দিলেন আজকে আপনারা? আজকে আমরা দিলাম চাল, আলু, আটা, মুড়ি, বিস্কুট, সয়াবিন। আর কি দিলেন? আর দিলাম সঙ্গে একটা মুখে আবরণ ঢাকার জন্য একটা মাস্ক, ঠিক আছে। এবং চারিদিকে মানুষ লকডাউনে আটকে আছে, এখনো অনেক মানুষ দিশেহারা, তারা আগামী দিন আসবে। আমরা চেষ্টা করব আরো কিছু লোকের হাতে যেন আগামী দিন তুলে দিতে পারি, এইটাই ক্লাবের পক্ষ থেকে আমাদের ইচ্ছা। আপনার নাম? আমার নাম সুদেশ দাস। আপনি? আমি এই ক্লাবের এক সম্পাদক। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।